অভাবগ্রস্ত এবং মুসাফিরদের। জাতীয় সংসদে মঙ্গলবার দুপুরে 2020-21 অর্থ বছরের বাজেটে ছাঁটাই প্রস্তাবের উপর আলোচনার সময় করোনায় নেওয়া স্বাস্থ্য মন্ত্রণালয়ের উদ্যোগের সমালোচনা করেন বিরোধী দলের বেশ কয়েকজন সংসদ সদস্য। মন্ত্রণালয় ও অধিদপ্তরের মধ্যে যথাযথ সমন্বয় না থাকার কারণে করোনা প্রতিরোধ করা সম্ভব হয়নি বলে অভিযোগ করেন তারা। নিম্নমানের পিপিই, যথাযথ চিকিৎসা ব্যবস্থা না থাকা, দুর্নীতিসহ বেশ কিছু অভিযোগ তুলে ধরেন তারা। এ সময় স্বাস্থ্যমন্ত্রীর পদত্যাগের দাবিও করা হয়। ডাক্তারদের 20 কোটি টাকা খাওয়ার বিল, সেখানে একটা কলার দাম 1000 টাকা, একটা কলার দাম 2000 টাকা, একটা ডিমের দাম 1000 টাকা এবং একটা ব্রেডের এক স্লাইসের দাম 3000 টাকা, দুই স্লাইস 6000 টাকা। এই অবস্থা এই করোনাকালেও মাননীয় স্পিকার, আমার উপজেলা গেলাম, তার পিপিপি এগুলো একদম নিম্নমানের। এবং ঠিকই আমার করিমগঞ্জ উপজেলার পিপিপি দেওয়ার পরে যখন কয়েকটা রোগী আসলো, এক সপ্তাহের মধ্যে মানে স্পিকার, ডাক্তার এবং নার্স আমার দুইটা উপজেলায় 17 জন আক্রমণ হলো এই করোনায়। এসব অভিযোগ সত্য নয় উল্লেখ করে স্বাস্থ্যমন্ত্রী জানান, সরকারের দ্রুত পদক্ষেপের কারণেই অন্যান্য দেশের তুলনায় করোনায় বাংলাদেশের মৃত্যুর হার এখনো কম। বলেন, চিকিৎসা ব্যবস্থা উন্নয়নের জন্য স্বাস্থ্যকর্মী নিয়োগের পাশাপাশি ল্যাব ও হাসপাতাল ব্যবস্থার উন্নয়ন করা হয়েছে। আমরা ট্রিটমেন্ট প্রোটোকল করেছি, বাংলাদেশে একটি আধুনিক ট্রিটমেন্ট প্রোটোকল করা হয়েছে। সেই ট্রিটমেন্ট প্রোটোকলের ফলে আমাদের দেশে এখন 1.36 ডেথ রেট, যেটা ভারতেও 3, আমেরিকাতে 6 এবং বিশ্বে হলো 6 এবং কোনো কোনো দেশে 10। রোগীরা সেবা পাচ্ছে না এমন অভিযোগ সঠিক নয় জানিয়ে মন্ত্রী জানান, 14,000 বেড করোনা চিকিৎসার জন্য নির্ধারিত থাকলেও তাতে এখন মাত্র 4,000 রোগী রয়েছে। বলেন, এই চিকিৎসায় ভেন্টিলেটরের কোনো প্রয়োজন নেই, বরং যারাই ভেন্টিলেটরে গিয়েছেন তারাই মারা গেছেন। আমাদের ভেন্টিলেটর লাগবে, এটা নিয়ে বিরাট হইচই, কিন্তু দেখা গেল ভেন্টিলেটরের কোনো প্রয়োজনই নাই। ভেন্টিলেটরে যারা গেছে প্রায় সকলেই মৃত্যুবরণ করেছে। আমাদের ভেন্টিলেটর 400 আছে, তার মধ্যে 50টাও ব্যবহার হয়নি, 350 খালি পড়ে আছে। শুরুতে চিকিৎসক ও নার্সরা ঠিকমতো পিপিই ব্যবহার করতে পারেননি বলে এত স্বাস্থ্যকর্মী মারা গেছেন উল্লেখ করে করোনা সম্পর্কিত চিকিৎসকদের থাকা খাওয়ার বিষয়ে যে দুর্নীতি অভিযোগ উঠেছে তা সঠিক নয় উল্লেখ করে নিজেদের মধ্যে যথেষ্ট সমন্বয় রয়েছে বলেও জানান মন্ত্রী। খাওয়ার খরচ যেটা বললেন, দ্যাট ইজ নট কারেক্ট। 500 টাকা বিল 3 মিলের জন্য, ব্রেকফাস্ট, লাঞ্চ এবং ডিনারের জন্য 500 টাকা, ওখানে ওই যে হিসাবটা দিলেন, দ্যাট ইজ টোটালি রং। এত সমালোচনা করলে কাজ করা কঠিন হয়ে পড়বে বলে মন্তব্য করেন তিনি। তার মাধ্যমে সারা দেশের লোক। শাহাদাত হোসেন, নিউজ ডেস্ক, দেশ টিভি।